আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে রবিবার, তো সকলকে জানাচ্ছি হ্যাপি সানডে। আর আজকে রবিবারে স্পেশাল দিনে আজকে যাচ্ছি আমরা একটু বাজারে। হইচই বলে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, প্রায় লঞ্চ হয়েছে কতদিন, 3-4 মাস হয়েছে, তো ওখানে আজকে একটু ডিনার করতে যাব। এমনি কোনো অকেশন জন্য না, এমনি জাস্ট মন হলো যে চলো যাওয়াই যেতে পারে একদিন, রবিবার তো, ওর জন্য একটুখানি বাইরে, একটু আমাদের এখানে তো সেরকম মানে গ্রাম্য এলাকা, তো সেরকম কোনো হাইফাই যে রেস্টুরেন্ট হবে সেরকম তো নেই, তো তার জন্য ছোটোখাটো যা আছে তাতেই আমরা সন্তুষ্ট। তো যাব এখন দেখি ওখানে, তো আমার সাথে যাবে আমার ছেলে আর হচ্ছে কাকিমা আর বৌদি, এই 3-4 জনে মিলে আজকে ডিনার করব। তো চলো সম্পূর্ণ ব্লগটা তোমরা ভালোভাবে এনজয় করো, আমি তো এনজয় করব। তো চলো আবার পরে কথা বলছি। এই যে সান রেডি হয়ে গেছে, আর একটা ফটো শুট করি। তো সান এই ড্রেসটা পরেছে আর আমি, তো কাকিমা ফোন করছে, ও এখন যাবে শিল্পাদের বাড়ি প্রসাদ খেতে। প্রসাদ খেলে আর খেতে পারবি? এসে তুই যা, আমি পরে ফোন করব। চলো একেবারে পরে দেখা করছি। তো এখন আমরা পাকা রাস্তায় উঠে গেছি। এই যে খানিকক্ষণ আগে কি পরিমাণে অঝোরে বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম কি যেতেই পারবো না, তো যাই হোক বৃষ্টিটা কমেছে এখন, এখন পাকা রাস্তায় উঠে গেছি। তো এই সামনেই চলে এসেছে হয়েছে, বেশিক্ষণ না, আমাদের বাড়ি থেকে এই 2 মিনিটের মতো রাস্তা। না না, এই ফটোটা ইসে তার লেখাটা আসছে না ভালো। চলে এসছি হয়েছে, ফাঁকাই মনে হচ্ছে, ফাঁকাই আছে কাকি, তাই না? তো আমরা 3 জনে মিলে বসেছি, শানকে পরে ডেকে নেব, শান এতক্ষণ বোরিং হয়ে যাবে। আর এখানে খাবার অর্ডার করলে প্রায় 1-1.5 ঘন্টা পরে আসে, তো তার জন্য শান বোরিং হয়ে যাবে জন্য ও গেছে শিল্পাদের বাড়ি, ওকে একটু পরে ডেকে নেব, যেহেতু আমাদের বাড়ির থেকে অনেকটাই কাছে, বললামই তো তোমাদের 2-3 মিনিটের রাস্তা। তো ডেকোরেশন দেখো এখানে খুবই সুন্দর, কাঠের মনে হয় কারুকার্য দিয়ে ডেকোরেশন করেছে, তো ভালোই বেশ লাগছে। আর ফাঁকাই ছিল, বেশি ভিড়ভাট্টা ছিল না, আর বেশি ভিড়ভাট্টা গ্যাঞ্জাম বেশি আমাদের ভালোও লাগে না। তো আমরা 3 জনে নিরিবিলি বসে রয়েছি আর একটু ফটো সেশন করলাম, আর যেখানে যা হয় আর কি, সমস্ত জায়গায় গেলে তো ফটোশ্যুট আগে হবে, খাবার দাবার পরে আগে ফটোশ্যুট। তো হয়েছে রাত্রে ডিনারটা আজকে সারবো বলে গেলাম। এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের চাঁদপাড়ায় নেমে, চাঁদপাড়া থেকে ভ্যান ধরলে কিংবা টোটো ধরলে 10 টাকা ভাড়া নেবে, বাস স্ট্যান্ডের থেকে 2-1 মিনিট পথ হচ্ছে হইচই। আর তুমি বাস স্ট্যান্ড না নেমে একেবারে এই রেস্টুরেন্টের সামনেই তুমি নামতে পারো, তো তোমরা যদি আসো তাহলে এই লোকেশনটা ধরেই আসবে। আর তো নেটে এখন সার্চ করলে সব লোকেশান বেরিয়ে যায়, তো অসুবিধা হবে না, একদম নিরিবিলি ফ্যামিলি রেস্টুরেন্ট, যেখানে কোনো মানে উচ্ছৃঙ্খলা নেই, পুরো একদম নিজেদের মতো রেস্টুরেন্ট। আর এরা কথাবার্তা স্টাফদের ভালো। আর এই দেখো বাইরের ভিউটা, আমাদের রাস্তা দেখা যাচ্ছে, মানে যশোর রোড, এটা যশোর রোডটা পুরো দেখা যাচ্ছে, এরকম কাচের এদের জানলাটা, বাইরে থেকেও দেখা যায় আবার ভেতর থেকেও দেখা যাচ্ছে। তো দেখো রেস্টুরেন্টটা বললামই তো তোমাদের, একদমই ফাঁকা, ফ্যামিলি ফ্রেন্ডদের নিয়ে তোমরা সবাই আসতে পারো, ছোটোখাটো অর্গানাইজ পার্টি ফার্টিও দিতে পারো, যেমন জন্মদিন আরও সব বিভিন্ন রকম পার্টি দিতে পারো তোমরা, অসুবিধা হবে না। তো আগের থেকে এদের বলে দিতে হবে পার্টি অর্গানাইজ করার জন্য, ওরা নিজেরাই ওরা ব্যবস্থা করে দেবে, সেই বাবদে তোমাদের কিছু টাকা দিতে হবে। তো দেখো বেশ
কারুকার্য দিয়ে করেছে রেস্টুরেন্টটা, আমার কাছে ভালোই লেগেছে। আর এদের খাবার দাবার কোয়ালিটিও ভালোই ছিল। তো আমরা ডিনারে নিলাম, দেখো তোমরা, শান চলে এসছে, এখন 9টার বেশি বাজে। কটা বাজে রে? তা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে অর্ডার দিয়েছি। শানকে ডেকে নিয়ে আসলাম, ফোনে ডেকে নিয়ে আসলাম। ও এতক্ষণ এসে কী করবে, ফালতু বোরিং হয়ে যাবে জন্য এতক্ষণ পরে ওকে ডাকলাম। ওকে বাড়ি থেকে তো বেশি করতে হবে না। চলে এসছে আমাদের তন্দুরি রুটি, তন্দুরি বাটার রুটি, আর এই এটা তন্দুরি বাটার নান। আচ্ছা, আর এটা চিকেন মহারানী। ঠিক আছে, শানের বিরিয়ানি। হ্যাঁ, আমি বিরিয়ানি খাবো, ও বলছিল বাটার নান, আমি খেয়ে নিই আর কি হবে। না না না, তুমি নাও, আমি সার্ভ করো, আমি নাও না, তুমি নাও, তুলে নাও, তুলে নাও। মহারানীতে আবার কি এটা, ডিম? বাবা, এ নাও নাও, কাকি নাও। মহারানী চলে এসছে, এখন বিরিয়ানিটা আসেনি, মেনু চেঞ্জ হয়ে গেলো। শান এখন নান নিল আর আমি এখন বিরিয়ানি খাবো। আর আমার চিকেন বিরিয়ানি চলে এসছে অনেকটা পরিমাণে, সবই খাবো। খাবার দাবার কোয়ান্টিটি এমনই ছিল যে দুজন খাওয়ার ঠিক আছে, বিরিয়ানিটা একজনের পক্ষে খাওয়া সম্ভব না, দুজন খেতে পারবে, তো আমার পক্ষে সম্ভব হচ্ছিল। লাস্টের দিকে বললাম সবাইকে, কাকিকে, তারপরে শানকে, বৌদিকে, সবাইকে বললাম যে খাও তোমরা, তো ওরা কেউ খাবে না। তো কী করা যাবে, পয়সার জিনিস তো ফেলানো যায় না, আর আমি তো একদমই খাবার দাবার মানে ফেলানো একদমই পছন্দ করি না, আর পয়সার জিনিস তো একদমই না। মা লক্ষ্মীর দানা, এই খাবারের জন্য মানুষ কত জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাই না? যেমন আমার হাজবেন্ডকেই দেখো, খাওয়ার জন্য মানে ইনকাম করছে, তাই কত দূরে কষ্ট করে, তাই না? তো তার জন্য একদমই তো আমি খাওয়ার ওয়েস্ট করি না, তো খেয়ে নেব, অনেকটাই আছে, কষ্ট মষ্ট করে খেয়ে নেব, অসুবিধা হবে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা নিচে নেমে গেছি, আর নিচের এই দিকটা তোমার ভিডিও করতে ভুলে গেছিলাম, তো ওরা বলছিল যে ভিডিও করলে না, তো এই দিকটা কেমন অন্ধকার মতো, আর সিঁড়িগুলো এখনও ওদের কমপ্লিট হয়নি, তো এবারে বাইরে যাব। এই যে বেরোলাম, এই দোকানটাই শুধু খোলা আছে আর সব বন্ধ, পুরো চাঁদপাড়া বন্ধ হয়ে গেছে। 10টা বাজে, 10টা বাজলেই বন্ধ সব আমাদের এখানে দোকান টোকান, শুধু এই সাউন্ড সিস্টেমের দোকানটাই খোলা। ওখানে খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, কিন্তু প্রচণ্ড তেল মশলা। এই সমস্ত খাওয়ার মাসে একদিনই ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন কিংবা প্রত্যেক মাসে কিন্তু খাওয়া সম্ভব না এই সমস্ত খাওয়ার দাওয়ার, তাই না? তেল মশলা অতিরিক্ত, আমরা বাড়িতে বাড়িতেই যদি একটুখানি মশলা টশলা বেশি হয় তাই কীরকম করি, আর দোকানের খাবার তো বিশাল মশলা মাসলি কত কিছু দেয় ওরা। তাও ঠিক আছে, রেস্টুরেন্টের খাবারটা বেশ ভালোই, তো ফ্যামিলি নিয়ে যাওয়ার মতোই, ভালোই ফ্যামিলি রেস্টুরেন্টই, তো ভালোই লাগলো। আজকে রাত্রের ডিনারটা ভালোই কাটালাম, সানডেটাও ভালোই কাটলো। তো তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, একটা করে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, আর অল বাটনটা প্রেস করে রেখো, যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের পৌঁছে যায় আমার ভিডিও ছাড়ার সাথে সাথে, আর তোমরা চট জলদি দেখতে পারো। আর যদি ভালো লাগে বেশি, তাহলে শেয়ার করতে পারো চ্যানেলটাকে। তো এখনের মতো রাখছি, তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। গুড নাইট, বাই। তো বন্ধুরা, কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, শেয়ার করে দিলাম, তার কারণ কী বলো তো, মোবাইলে আমি ফটো বেশি রাখি না, সব ডিলিট করে দিই, নাহলে অন্য কারোর মোবাইলে পাঠিয়ে দিই। তো এই যে সব ফটোগুলো, খাবার দাবারের, শানের,
আমার বৌদির কাকিমার সবার ফটো এখানে রয়েছে, রেখে দিলাম, পরে ডিলিট করে দেবো এডিট করার পরে। আর দেখো এই একটা রাত, মানে এইটুকুনি টাইমটা বেশ সুন্দর মজা করে কাটলো। আর জীবনে আর কি আছে, এইটুকুনি আনন্দ ছাড়া আর কিছুই নেই জীবনটা। তো কাছের মধ্যে বেশ আনন্দ করলাম আজকে, তো অনেক দিন পরে এরকম মজা করলাম রেস্টুরেন্টে গিয়ে কাছাকাছির মধ্যে, ভালোই বেশ আনন্দ হলো। তো ফটোগুলো রেখে দিচ্ছি স্মৃতির পাতা হিসাবে, ইউটিউব ছেড়ে দিলেও এই ফটোগুলো থেকে যাবে আমার ক্যামেরায়। তো চলো এখন রাখি, বাই।